ভোটের ফল ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই বদলি করা হলো তাহেরপুর থানার ওসিকে। এবার পুরো ভোটে রাজ্যে একমাত্র তাহেরপুর বামেরা দখল করে। বিরোধীদের দাবি, ভোটে নিরপেক্ষ কাজ করে বদলি হতে হলো ওসিকে। ভোটের ফলাফল ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই বদলি করা হলো তাহেরপুর থানার অফিসার ইনচার্জকে। থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ অভিজিৎ বিশ্বাসকে অন্যত্র বদলি করা হয়েছে বলে জানা গিয়েছে। বুধবার রাজ্যের 108টি পৌরসভায় ভোটের ফল ঘোষণা হয়। গোটা রাজ্য জুড়ে জোড়া ফুলের ঝড় উঠলেও একমাত্র নদিয়ার তাহেরপুর পৌরসভা বামেদের দখলে থাকে। 13 আসন বিশিষ্ট তাহেরপুর পৌরসভার 8টি আসনে জয়ী হয় বামেরা, বাকি 5টি আসন পায় তৃণমূল। বিরোধীদের দাবি, বামেরা পৌরসভা দখলে রাখতেই ওসিকে বদলি করা হলো। না, তাহেরপুরের ওসি সম্পর্কে আমাদের কোনো বিরূপ প্রতিক্রিয়া নেই। ওসি খুব সুন্দর কাজ করেছেন এবং যেখানে যেটা করণীয় সেটা করেছেন, এবং যেটা করা হয়েছে তৃণমূল স্তরে, তৃণমূল পার্টির তরফ থেকে হয়তো বা সেখানে যেটা হয়েছে সেটা সঠিক কাজ হয়নি। তৃণমূল তাহেরপুরে কয়েকটা ওয়ার্ডে ছাপ্পা মারার চেষ্টা করেছে এবং কটা শোনা গেছে কয়েকটা জায়গায় ছাপ্পাও মেরেছে। তার ফলে তাহেরপুরে পুলিশ প্রশাসন ওসি এবং সে খুব শক্ত হাতে সেটা দমন করার চেষ্টা করেছেন, তার জন্যই হয়তো রাগ করে তাকে সরানোর চেষ্টা করা হয়েছে। বিরোধীদের অভিযোগ, গোটা রাজ্য জুড়ে পৌর ভোটে সন্ত্রাস চালিয়েছে রাজ্যের শাসক দল। তাহেরপুরে সন্ত্রাসের চেষ্টা করলেও ওসির নেতৃত্বে পুলিশ তা রুখে দেয়, যার কারণেই তাকে বদলি করা হলো। প্রশাসন, তাহেরপুরের যে প্রশাসন, সেই প্রশাসন সর্বতোভাবে তাহেরপুরের পৌর ভোটে তারা যাতে সঠিকভাবে মানুষ তার ন্যায় দিতে পারে, তার ভোটদান করতে পারে, সেভাবে প্রশাসন সাহায্য করেছে। আর বাকিটা ওসিকে ক্লোজ করে দেওয়ার ব্যাপারটা, এটা সম্পূর্ণ তাদের প্রশাসনিক ব্যাপার। আপনার সারা পশ্চিমবাংলার বুকে যেখানে প্রতিবাদ প্রতিরোধ গড়ে উঠেছে, যেখানে প্রশাসন সামান্য মাত্র সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, সেখানে প্রশাসনকে সরিয়ে দেওয়া হয়েছে। এই যে এক নায়কতন্ত্র, এই এক নায়কতন্ত্রের বিরুদ্ধেই তো আমাদের প্রতিবাদ। আমরা চাই গণতন্ত্র, মুখে নয়, মুখে গণতন্ত্র বললাম কিন্তু প্রতিষ্ঠিত করবো এক নায়কতন্ত্র। বিরোধী শূন্য পৌরসভা, 38টি পৌরসভা বিরোধী শূন্য। আপনারা ভাবতে পারেন কোথায় আছে পশ্চিমবঙ্গ, কোন জায়গা দাঁড়িয়ে আছে? 38টি পৌরসভা বিরোধী শূন্য। বিরোধী না থাকলে আপনি বুঝতে কাজের মূল্যায়ন করতে পারবেন? তাই বিরোধীদের মর্যাদা দিতে হয়। বিরোধীদের মর্যাদা না দিলে সেই রাজতন্ত্রের, সেই সামন্ততন্ত্রের প্রতিষ্ঠাই যেন এখানে মানে প্রতিষ্ঠিত হচ্ছে সারা পশ্চিমবাংলার বুকে। আমরা চাই গণতন্ত্র। যদিও বিরোধীদের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূলের দাবি, পুলিশের বদলি প্রশাসনিক বিষয়, এটা রুটিন মাফিক বদলি, এর সাথে রাজনীতির কোনো যোগ নেই। পাশাপাশি তৃণমূলের আরও দাবি, তৃণমূল যদি রিগিং করত তাহলে পৌরবোর্ড তাদের দখলেই থাকত। ওসি বদল, ওসি তো দীর্ঘদিন ধরে তাহেরপুরে ছিলেন, তার রুটিন মাফিক তাকে ট্রান্সফার হয়েছে। ওসিকে ট্রান্সফার করার জন্য তো আমরা বলিনি, রুটিন মাফিক ট্রান্সফার হয়েছে। আর নির্বাচনের আগেই হয়তো হতো, জানি না, ওদের রুটিন মাফিক ট্রান্সফার হয়েছে, এইটুকুই আমি বলতে পারি। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, তাহেরপুর।